हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम अनेक दिन पर आपनादेर सामने नतून एकटा पिकनिकेर भिडियो निये हाजिर होलाम। आजकेर आमादेर पिकनिके स्पेशल एकटा मेनू थाकबे, सेटा होच्छे तंदूरी चिकेन। एखन आमरा तंदूरी चिकेन किभाबे तैरि करते होबे सेटा आपनादेरके देखाबो। ताछाड़ाओ आरो अनेक मेनू रयेछे, सबगुलो मेनू आपनादेरके देखाबो एबं किभाबे आमरा सारा बिकालटा पार करलाम एबं आमादेर एई पिकनिकटा अतिबाहित করলাম আপনাদেরকে অবশ্যই দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করি। এখানে আমরা তান্দুরি চিকেনের মশলাগুলো দিয়ে দিয়েছি। 10 কেজি চিকেনের জন্য আমরা দুইটা তান্দুরি চিকেনের মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো সয়া সস, এবার আমরা টমেটো সস দিয়ে দিব। ভিউয়ার্স কালারটা সুন্দর হওয়ার জন্য এবার আমরা সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে দিলাম। এবার আমরা সবগুলো মশলা একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। ভিউয়ার্স এবার আমরা চিকেন পিসগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব, এভাবে ভালোভাবে মাখিয়ে প্রায় ঘন্টা তিনেকের মতো আমরা ম্যারিনেট করে রাখব। ইচ্ছা করলে আপনারা আরও দীর্ঘ সময় ম্যারিনেট করে রাখতে পারেন, কারণ যত দীর্ঘ সময় এইটা এগুলা ম্যারিনেট করে রাখবেন ততই হয়তো চিকেন পিসগুলো ভালোভাবে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। সেই জন্য আপনারা চাইলে দীর্ঘ সময় ম্যারিনেট করে রাখতে পারেন। এখন আমরা 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। এবার আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেব এই চিকেন পিসগুলোর মধ্যে। এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পিকনিকে কারা কারা অংশগ্রহণ করেছে। গাইজ, এপাশে ডিমের কোরমা তৈরি হচ্ছে, মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এইখানে এই যে ডিমের পিসগুলো রয়েছে, এখানে 40 পিসের মতো ডিম রয়েছে। আমাদের পিকনিকের মেনুতে চিকেন তান্দুরির সাথে ডিমের কোরমা এবং ফ্রাইড রাইস থাকবে। ভিউয়ার্স আমাদের ডিমের কোরমা রান্না হয়ে গিয়েছে। কিভাবে আমরা এই ডিমের কোরমাটা তৈরি করলাম এটা নিয়ে একটা রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে দেখে আসবেন কিভাবে এই ডিমের কোরমাটা তৈরি করলাম। এবার আমরা অন্য অন্য মেনুগুলো তৈরি করব, আপনাদেরকে দেখাবো। চলুন। A few moments later.
আছে কোথায়? এই যে আমাদের সবসময় প্রতিযোগিতা অংশগ্রহণ করে, এই যে ভারদিন রাজ কিসে কিতে লাগছে, এই যে ফ্রি ফায়ার কোম্পানি ভিউয়ার্স। এভাবে দেখতে দেখতে আমরা সম্পূর্ণ ভিডিওটা শেষ করে ফেললাম। যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।